ফেনীতে একই পরিবারের তিন ব্যক্তির ইসলাম গ্রহণ একই পরিবারের তিন ব্যক্তি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে এই ঘটনাটি ঘটেছে বুধবার ফেব্রুয়ারি তারা চট্টগ্রাম নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন তারা হলেন পাঁচগাছিয়া গ্রামের নাথবাড়ির বিনোদ বিহারী নাথের মেয়ে খুকুরানি নাথ তার ছেলে এসকে কে দাস ও জনিচন্দ্র দাস ইসলাম ধর্ম গ্রহণের পর এস কে দাস বর্তমান নাম তাজওয়ার ইসলাম সাকিব বলেন আমি দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিভিন্ন গ্রন্থ করি। পরে মা ও সঙ্গে আলোচনা করে ইসলাম সিদ্ধান্ত নেই। নোটারি পাবলিক কার্যালয়ে গিয়ে আমরা সাক্ষীদের সামনে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে দালিলি কার্যক্রম শেষ করি ইসলাম ধর্ম গ্রহণ করার পর জনিদাসের মা খুকুরানি নাথের নাম সালমা ইসলাম সারা তার নিজের নাম ইসলাম সাকিব ও ভাইয়ের নাম ওয়াহিদুল ইসলাম আয়ান রাখা হয়েছে এর আগে চট্টগ্রামের হাটহাজারী এলাকার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামের পরিচালক আল্লামা মোহাম্মদ জুনায়দ বাবুনগরের কাছে উপস্থিত হয়ে পবিত্র কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন তারা এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক জানান একই পরিবারের তিন সদস্যের ইসলাম ধর্মগ্রহণের বিষয়টি তিনি শুনেছেন তবে ওই পরিবার দীর্ঘদিন চট্টগ্রামে থাকে বলে এ মুহূর্তে তার কাছে তেমন কোনো আপডেট নেই